রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইটি ওয়ার্ডস অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্য প্রাণীর কেন প্রোটেকশন করব এই পয়েন্টসগুলো দিয়ে তোমাদের লিখতে হবে যেটা আর নাম্বার আমি একটু বড়োই লিখেছি প্রথমেই ক্ষমা চাইনি আমি একটু বড়োই লিখেছি কারণ এগুলো তোমাদের ইলেভেন বা নাইন টেনে তোমাদের খুবই কাজে লাগবে সেই জন্য একটু বড়ো করেই লিখেছি তোমরা যেহেতু এখন লিখবে পরীক্ষার খাতা মানে খাতা জমা দেবে খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নয় কিন্তু এইগুলো যখন তোমরা নাইন বা টেনে উঠবে তখন কিন্তু এই প্যারাগ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে আচ্ছা কেন এটা আমাদের প্রোটেকশন নয় ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে বাস্তুতন্ত্রের যে একটা ভারসাম্য আছে প্রত্যেকটা প্রাণীর সঙ্গে একটা প্রাণীর এক্সিস্টেন্স বা আমাদের যে যেটাকে বলি যে তার যে এই পৃথিবীতে টিকে থাকা সেই টিকে থাকাটা একটা প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর উপর নির্ভর আছে এখন ইকোলো এই ওয়াইল্ড লাইফ খতম হয়ে বা শেষ হয়ে যাচ্ছে কেননা ম্যানস গ্রিড অ্যান্ড সেলফিশনেস কজিং গ্ল্যা গ্র্যাজুয়াল এক্সটেনশন অফ ওয়াইল্ড লাইফ গ্র্যাজুয়াল এক্সটিংশন এই এক্সটিংশন শব্দটার মানে হচ্ছে বিলুপ্ত হওয়া এক্সটিংট এক্সটিংশন বিলুপ্ত হচ্ছে গ্র্যাজুয়াল কারণ কি না মানুষের লোভ মানুষের স্বার্থপরতা সেলফিশনেস মানে স্বার্থপরতা এক্সটেনশন ঘটাচ্ছে অর্থাৎ বিলুপ্তের পথে নিয়ে যাচ্ছে ওয়াইল্ড লাইফকে আরও কারণ কি না ডিফরেস্টেশন ডিফরেস্টেশন মানে অ্যাফরেস্টেশন মানে বন লাগানো ডিফরেস্টেশন হচ্ছে তার অ্যান্টি বা অ্যান্টোনিম মানে হচ্ছে বন কেটে ফেলা লেস স্পেস ফর অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ অ্যাকোমোডেশন মানে বাসস্থান বা বাসযোগ্য অর্থাৎ মানে খুবই কম জায়গা থেকে যাচ্ছে এই বন্য প্রাণীদের অ্যাকোমোডেশন দেওয়ার জন্য বা তাদের বাসার জন্য খুবই কম জায়গা থেকে যাচ্ছে আর্জেন্ট নিড ফর প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস এই ওয়াইল্ড অ্যানিম্যালসদের রক্ষা করাটা আর্জেন্ট নিডে পরিণত হয়েছে অর্থাৎ খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং কনক্লুশানে তোমাদের একটা বাক্য কি দুটো বাক্য লিখতে হবে প্যারাগ্রাফ এই প্রথমেই হবে টাইটেল এই টাইটেলটা হবে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ বা নিড টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ হোয়াট এভার ওয়াইল্ড লাইফ অফ এ পার্টিকুলার রিজিয়ান একটা নির্দিষ্ট রেজিয়ান মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল ওয়াইল্ড লাইফ অফ এ পার্টিকুলার রিজিয়ান একটা নির্দিষ্ট অঞ্চলের বন্যপ্রাণী নট অনলি হেল্পস মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স শুধুমাত্র সাহায্য করে ইকোলজিক্যাল ইকোলজিক্যাল মানে বাস্তুতন্ত্রগত যে ভারসাম্য সেটা শুধু মেনটেন করে না ভারসাম্য রক্ষা করে না বাট অলসো বেনিফিশিয়াল টু ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্যাট এরিয়া অথব এটা ওই এরিয়ার ওই অঞ্চলের ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ ওখানকার অর্থনৈতিক উন্নতিও ঘটায় অফ দ্যাট এরিয়া বেনিফিশিয়াল হয় সেটা মানে বেনিফিশিয়াল মানে যেটা হচ্ছে বেনিফিট দেয় অর্থাৎ আমাদের উপকার করে বা আমরা বলতে পারি লাভজনক না ওই এরিয়া যখনই একটা জায়গায় মানে বায়োডাইভার্সিটি অনেক বেশি থাকবে সেখানে টুরিস্ট স্পট তৈরি হবে সেখানকার ন্যাচারাল ডেভেলপমেন্ট অনেক বেশি হবে ফলে ওই এরিয়ার অঞ্চলের ওই অঞ্চলের মানুষদের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে বাট টুডে র্যাপিড এক্সটিংশন আচ্ছা এটা র্যাপিড না করে গ্র্যাজুয়াল ওখানে গ্র্যাজুয়েল করা হয়েছিল তো এখানেও তোমরা গ্র্যাজুয়াল শব্দটা লিখবে জিআরএ ডি ইউ এ এল গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ ইজ পোসিং এ গ্রেট থ্রেট তো র্যাপিড মানে খুব দ্রুত আর গ্র্যাজুয়াল মানে ধীরে 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 একটা নির্দিষ্ট ছন্দে তো টুডে র্যাপিড এক্সটিংশান বা গ্র্যাজুয়াল এক্সটেনশন অফ ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফের গ্র্যাজুয়াল এক্সটিংশান এই যে মানে ধীরে ধীরে যে এক্সটিংশন হয়ে যাচ্ছে অবলুপ্তি হয়ে যাচ্ছে ইজ পোজিং এ গ্রেট থ্রেট একটা ভয়ঙ্কর থ্রেট আমাদের কাছে বিপদ নিয়ে আসছে পোজ এ গ্রেট থ্রেট মানে একটা বিপদ ঘনিয়ে আসা টু আওয়ার ওন এক্সিস্টেন্স আমাদের নিজস্ব যে এই পৃথিবীতে আমাদের যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকেই আমরা কী করছি অস্তিত্ব বিপদ ঘনিয়ে আনছে ডিউ টু ইরেপারেবল ড্যামেজ ইরেপারেবল মানে যেটা হচ্ছে রিপেয়ার করা যায় না ই ইরেপারেবল এই শব্দগুলো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু তোমরা যেহেতু এই শব্দগুলো সম্বন্ধে নতুন এই নতুন নতুন শব্দগুলো তোমরা জানো তোমরা শিখবে সেই জন্য এইগুলো লেখা ইরেপারেবল ড্যামেজ টু বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি মানে যেখানকার বন্য বিভিন্ন যে বিভিন্নতা বন্যপ্রাণীর যে বিভিন্নতা ডাই ডাইভার্সিটি সেই বায়োডাইভার্সিটি কি হচ্ছে না মানে ধ্বংস হচ্ছে সেটার আর ইরেপারেবল ড্যামেজ করছে অর্থাৎ যেটা আর মানে সারানো যাবে না বা যেটা আর ভর মানে ভরপাই করা যাবে না পূরণ করা যাবে না এমন ড্যামেজ হচ্ছে বায়োডাইভার বায়োডাইভার্সিটিতে দেয়ার ভ্যারিয়াস রিজেন্স অফ দিস গ্লুমি ফেনোমেনা এই ধরনের এই যে গ্লুমি গ্লুমি মানে শব্দটা একটা নতুন একটা জানলে বিষণ্ন অবসাদগ্রস্ত অর্থাৎ যেটা হচ্ছে টোটালি নেগেটিভ যেটা একটা মনের মধ্যে একটা অবসন্নতা নিয়ে আসে এই গ্লুমি ফেনোমেনা মানে হচ্ছে ফেনোমেনা শব্দটা হচ্ছে প্রাকৃতিক কোনো একটা বিষয় যে যার এটা ফেনোমেনান করো কারণ এখানে একটা বিষয় নিয়ে বলছি আমি এখানে ফেনোমেনা মানে হচ্ছে প্লুরাল এটা ল্যাটিন প্লুরাল ফেনোমেনা অর্থাৎ যে ঘটনাটা ঘটছে যে মানে দৃশ্য আমরা দেখছি আর ফেনোমেনন এন ও এন মেনন মানে সিঙ্গেল ঘটনা অর্থাৎ সিঙ্গুলার আর মেনা প্লুরাল এই গ্লুমি এই ভয়ঙ্কর একটা হতাশজনক হতাশাজনক এই যে ঘটনার এর বিভিন্ন রিজন বা কারণ আছে বাট হিউম্যানস ইনসেসাবল গ্রিড ইনস্যাটিয়েবল অনেকে উচ্চারণ করে কিন্তু উচ্চারণটা হবে ইনসেসাবল আই এন এস এ টিআইএ বি মানেটা হচ্ছে আনকোয়েঞ্চেবল যে লোভের কোনোভাবেই পূরণ করা যায় না বা যে লোভকে কোনোভাবেই সন্তুষ্ট করা যায় না ইনসেসাবল থ্রাস্ট আমরা বলি অনেক সময় অর্থাৎ যেটা প্রচণ্ড যেটা পূরণ করা যায় না এমন তৃষ্ণা এখানে ইনসেসাবল মানে যে গ্রিড লোভ যেটা পূরণ করা যাবে না অলওয়েজ মানে লোভ মানুষকে এতটাই নিয়ে যাবে যে সে কিন্তু কোথাও থেমে থাকে না মানুষের এই অতৃপ্ত মানে যে গ্রিড লোভ ইজ দ্য মেন রিজন অনেকগুলো কারণ তার মধ্যে মানুষের এই লোভটাই হচ্ছে একটা বড় কারণ এখানে তোমরা মানে ইনসেসেবল গ্রিড অ্যান্ড সেলফিসনেসও লিখতে পারো বা দরকার নেই ফর ডেভেলপমেন্ট অ্যান্ড আর্গানাইজেশান ফর ডেভেলপমেন্ট অ্যান্ড আর্গানাইজেশান লিডস টু কেন না কারণ এই জন্য যে ডেভেলপমেন্ট অ্যান্ড আরবানাইজেশান ডেভেলপমেন্ট মানে উন্নতি আমরা যেটা আনসাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষা না করে যে উন্নতিটা হচ্ছে আমরা রাস্তা করছি প্রচুর পরিমাণে গাছ কেটে দিয়ে আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ মাটি থেকে তুলছি তো এক একটা জায়গা জঙ্গল পুরো ধ্বংস করে আমরা কয়লা তুলছি বিভিন্ন রকমের আকরিক তুলছি পাহাড় ভেঙে দিয়ে আকরিক তুলছি তো এটাকে বলা হয় আনসাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ যে ডেভেলপমেন্টটা সুষম নয় প্রকৃতিকে নিয়ে হয় না ফর ডেভেলপমেন্ট এরগানাইজেশান মানে হচ্ছে শহর গড়েও উঠছে বিভিন্ন জায়গায় আরবানাই আরবান মানে হচ্ছে অ্যাকচুয়ালি শহর আরবানাইজেশান লিডস টু এটা আমাদের দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে ম্যাসিভ ডিফরেস্টেশন একটা ভয়ঙ্কর প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন বন্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ডিউ টু দিস এই কারণে অ্যানিম্যালস আর ফোর্স টু রিট্রিট তারা বাধ্য হচ্ছে ঢুকে যেতে রিট্রিট করতে অর্থাৎ পিছিয়ে আসতে ফার্দার ইন টু দ্য রিসিডিং ফরেস্ট অর্থাৎ সেই ক্রমহাসমান বা ছোট হতে আসা জঙ্গলেই তাদের দিকে তাদের হ্যাবিটেট তৈরি করতে হচ্ছে যার ফলে বিভিন্ন প্রাণীর মধ্যে অর্থাৎ প্রচুর প্রাণী তোমরা হয়তো দেখেছ যে হাতি তাদের করিডর ছেড়ে এসে সব মানুষের খেতে ঢুকে যাচ্ছে বা বাঘ বেরিয়ে চলে আসছে তার কারণ হচ্ছে তাদের হ্যাবিটেশান অর্থাৎ তাদের যে ন্যাচারাল হ্যাবিটেট বোন সেগুলো ক্রমে ছোট হয়ে যাচ্ছে যেটা তোমাদের এখুনি একটা পয়েন্টে ছিল না হ্যাবিট হ্যাবিটেট অ্যাকোমোডেশান সেই পয়েন্টটা এখানে দেওয়া হল এছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট বা একটা খুবই মানে ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে পোচার্স আর হান্টিং ইভেন এনডেঞ্জার্ড অ্যানিম্যালস এনডেঞ্জার্ড মানে হচ্ছে যেটা হচ্ছে বিপদগ্রস্ত বিশেষ করে রাইনো বা বাঘ এইগুলো তারা হান্ট করছে এগুলো বিপদগ্রস্ত প্রাণী পোচার্স মানে হচ্ছে যারা লুকিয়ে চুরিয়ে শিকার করে বাংলা এক কথায় বললে চোরা শিকারী অ্যাজ দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড সরি হিউজ ডিমান্ডস হয়ে গেছে এখানে ডিমান্ড হবে দেউজ ডিমান্ড ফর অ্যানিম্যাল বডি পার্টস কারণ আমরা এই প্রাণীরা মারছে কেন কারণ তাদের যে বডি পার্টস যেমন রাইনো আমরা জানি তাদের গ মানে তাদের যে শিং পা বাঘের বিভিন্ন শরীরে প্রত্যেকটা চামড়া থেকে সমস্ত কিছু মানে বিভিন্ন কিছু কিছু দেশে প্রচুর পরিমাণ চাহিদা তাদের বডি পার্টসের চাহিদার জন্য তারা মানে এই সমস্ত প্রাণীদের হত্যা করছে অ্যাকর্ডিং টু ডাব্লু ডাব্লু এফ ডাব্লু ডাব্লু এফ মানে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ওয়ার্ল্ড হ্যাজ লস টু থার্ডস অফ ওয়াইল্ড লাইফ ফ্রম ফিভিয়ার সেঞ্চুরি আগের শতাব্দী থেকে প্রায় দি দুই তৃতীয়াংশ প্রাণী কিন্তু আমরা খুঁইয়ে ফেলেছি কারণ একসময় এই ভারতবর্ষ জঙ্গলে ঘেরা ছিল এবং প্রচুর পরিমাণ বাঘ পাওয়া যেত এখন তার ওয়ান থার্ড কেন ওয়ান টেন্থও নেই উই হ্যাভ টু টেক আর্জেন্ট মেজার্স না এখানে বলেছিল না আর্জেন্ট মেজার কী কী নিতে হবে উই হ্যাভ টু টেক আর্জেন্ট মেজার্স লাইক অ্যাফরেস্টেশন অর্থাৎ বন প্রচুর লাগাতে হবে মেকিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বানাতে হবে ব্যানিং ইল্লিগাল অ্যাক্টিভিটিস লাইক পোচিং হান্টিং কোচিং হান্টিং শিকার করা চোরা শিকার করা এগুলোকে ব্যান করতে হবে ইলিগাল অ্যাক্টিভিটি মানে যেগুলো বেআইনি কাজ এবং খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলিং এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশনের জন্য প্রচুর প্রাণী আমাদের এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে বিফোর ইট গোজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল অর্থাৎ এই ঘটনাটা যেটা আমাদের হাত থেকে হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে আমাদের ইমিডিয়েট বা আর্জেন্ট মেজার্স মেজার্স মানে ব্যবস্থা নিতে হবে উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এবং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াইল্ড লাইফ আমাদের বিভিন্ন লোকেদের মধ্যে ইম্পর্টেন্স অফ ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফের গুরুত্ব নিয়ে আমাদের কী করতে হবে না অ্যাওয়ারনেস বাড়াতে হবে অর্থাৎ আমাদের মানুষের সচেতন করতে হবে দে আর এক্সটিংশন উইল হ্যাভ ক্যাশকেডিং এফেক্টস একটা শব্দটা একটু তোমাদের একটু কঠিন লাগবে ক্যাশকেডিং মানে তোমরা ছোটোবেলা ইট সাজিয়ে কখনও খেলেছো পরপর পরপর দিয়ে একটা ইঁটকে ধাক্কা মারলে দেখবে পর ইটগুলো বা কোনো কার্ডের মতো বা কোনো কিছু সে পরপর পরপর সব পড়তে থাকে ঠিক এইটাকে বলা হয় ক্যাস্কেডিং এফেক্ট অর্থাৎ একটা প্রাণী যদি বিলুপ্ত হয় তার সঙ্গে সঙ্গে তার উপর নির্ভর করে থাকা অনেকগুলো প্রাণী পরপর পরপর বিলুপ্ত হতে থাকবে আলটিমেটলি সেই এফেক্টটা পড়বে মানুষের উপর এটাকেই বলা হয় ক্যাস্কেডিং এফেক্টস দেয়ার এক্সটিংশন ওই প্রাণীদের যদি এক্সটিংশন তাদের বিলুপ্তি উইল হ্যাভ ক্যাস্কেডিং এফেক্টস অন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড চেন তাদের ইকো মানে ইকোলজিক্যাল ব্যালেন্স বা আমাদের এই বাস্তুতন্ত্র যে সাম্যতা সেই সাম্য এবং ফুডচেন চেন তোমরা জানো খাদ্য শৃঙ্খল তার উপর কিন্তু ক্যাসকেডিং এফেক্ট হবেই অর্থাৎ একটা ঘটনার উপর নির্ভর করে আরও অনেক ঘটনা ঘটবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করে দাও সঙ্গে কমেন্ট করে জানাও তোমাদের গ্রামার বা টেক্সটে বা অন্য ইংলিশ রিলেটেড কোনো সাবজেক্টে তোমাদের কোথাও দুর্বলতা বা কোথাও সমস্যা আছে কি না আমাকে জানাবে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের সাহায্য করব। তার সঙ্গে আরও একটা কথা এই প্যান্ডেমিকে তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো ভালো থেকো বাই